بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ويل للمطففين ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। الذين إذا اكتالوا على الناس يستوفون তাদের অবস্থায় যে লোকদের থেকে নেবার সময় পুরো মাত্রায় নেয়। وإذا كالوهم أو وزنوهم يخسرون এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়। ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم এরা কি চিন্তা করে না একটি মহাদিবসে এদেরকে উঠে আনা হবে। يوم يقوم الناس لرب العالمين যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। كلا إن كتاب الفجار لفي سجين কখনো নয় নিশ্চিত ভাবে পাপীদের আমল নামা কয়েতখানা দফতরে রয়েছে। আর তুমি কি জানো সেই কয়েতখানা দফতরটা কি? কিতাবুম মারকুম একটি লিখিত কিতাব। ويل يومئذ للمكذبين সেদিন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস সুনিশ্চিত। الذين يكذبون بيوم الدين যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে। وما يكذب به إلا كل معتد أثيم আর সীমা লঙ্ঘনকারী পাপী ছাড়া কেউ একে মিথ্যা বলে না। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين তাকে যখন আমার আয়াত শোনানো হয় সে বলে এ তো আগের কালের গল্প। কখনো নয় বরং এদের মনে এদের খারাপ কাজের জং ধরেছে। কখনো নয় নিশ্চিতভাবে সেদিন তাদের রবের দর্শন থেকে বঞ্চিত রাখা হবে। তারপর তারা গিয়ে পড়বে জাহান্নামের মধ্যে। ثم يقال هذا الذي كنتم به تكذبون এরপর তাদেরকে বলা হবে এটি সেই জিনিস যাকে তোমরা মিথ্যা বলতে। كلا إن كتاب الأبرار لفي علين কখনো নয় অবশ্যই নেক লোকদের আমল নামা উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দফতরে রয়েছে। وما أدراك ما علیون আর তোমরা কি জানো এই উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দফতরটি কি?
كتاب مرقوم এটি একটি লিখিত কিতাব يشهده المقربون নৈকট্য লাভকারী ফেরেশতারা এর দেখাশোনা করে ان الابرار لفي نعيم নিঃসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে على الارائك ينظرون উঁচু আসনে বসে দেখতে থাকবে تعرف في وجوههم نظرة النعيم তাদের চেহারায় তোমরা স্বচ্ছলতার দীপ্তি অনুভব করবে يسقون من رحيق مختوم তাদেরকে মোহর করা বিশুদ্ধতম শরাব পান করানো হবে ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون তার উপর মিশকের মোহর থাকবে যারা অন্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্য প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে ومزاجه من تسنيم সে শরাবে তসনিমের মিশ্রণ থাকবে عينا يشرب بها المقربون এটি একটি ঝর্ণা নৈকট্য লাভকারীরা এর পানির সাথে শরাব পান করবে ان الذين اجرموا كانوا من الذين امنوا يضحكون অপরাধীরা দুনিয়াতে ঈমানদারদের বিদ্রূপ করত واذا مروا بهم يتغامزون তাদের কাছ দিয়ে যাবার সময় চোখ টিপে তাদের দিকে ইশারা করত وَإِذَا قَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ قَلَبُوا فَكِهِينَ নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দে উৎফুল্ল হয়ে ফিরত وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ আর তাদেরকে দেখলে বলতো এরা হচ্ছে পথভ্রষ্ট وَمَا أرسلوا عليهم حافظين অথচ তাদেরকে এদের উপর তত্ত্বাবধায় করে পাঠানো হয়নি فاليوم الذين آمنوا من الكفار يضحكون আজ ইমানদাররা কাফেরদের উপর হাসছে على الأرائك ينظرون সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখছে هل ثوب الكفار ما كانوا يفعلون কাফেররা তাদের কৃতকর্মের সওয়াব পেয়ে গেল তো